লঞ্চে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি যুক্তরাজ্য ও কানাডা সহ বিদেশে সহিংসতার ভিডিও পাঠাতেন বলে জানিয়েছেন র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম রনি এ তথ্য স্বীকার করেছেন। আজ বুধবার 15 নভেম্বর র‍্যাব 8 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। এর আগে মঙ্গলবার 14 নভেম্বর দিবাগত রাতে রেজাউল করিম রনি ও তার সহযোগী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র দলের সদস্য সচিব আহাদ হোসেন আবিরকে গ্রেপ্তার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব কমান্ডার খন্দকার আল মুইন জানান, রাজনৈতিক দলসমূহের কর্মসূচিকে কেন্দ্র করে একটি মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রনি ও আবিরকে বরিশাল সদর থেকে গ্রেপ্তার করা হয়। রনির বরাতে খন্দকার মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানিয়েছেন তিনি তার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে গত 28 অক্টোবর ঢাকায় এবং পরবর্তী সময়ে বরিশালের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া সহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও পরিকল্পনা করেছেন। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ভিডিও সংগ্রহ করে দেশে ও দেশের বাইরে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে পাঠিয়েছেন তিনি। র‍্যাব কমান্ডার জানান, রনির ব্যবহৃত মোবাইল ফোন চেক করে যুক্তরাজ্য ও কানাডা সহ দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের নাম্বার ও তার দলের শীর্ষ নেতাদের নাম্বার সেভ পাওয়া গেছে। সেই নাম্বারে যানবাহনের আগুন দেওয়া সহ নাশকতামূলক কর্মকাণ্ডের ভিডিও পাঠানোর তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তিনি ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তিন কারণে রনি এ কাজ করতেন বলে জানান র‍্যাব কমান্ডার। নিজেদের স্বার্থ হাসিলের একটি পরিকল্পনা তারা করছিলেন। গ্রেপ্তারকৃত রনি একটি বিরোধী রাজনীতি দলের, আপনাদের বরিশালের, সে একটি সাংগঠনিক পর্যায়ে আছেন এবং তার যে সহযোগী সহ আরও বেশ কয়েকজন তার তত্ত্বাবধানে তার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানে এই পরিকল্পনা বাস্তবায়ন করে আসছিল। এবং আমরা বলতে পারি যে এভাবে যারা নাশকতার পরিকল্পনা করবে, অগ্নিসংযোগের পরিকল্পনা করবে, তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে জানিয়ে খন্দকার মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তার একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে, যার সূত্র ধরে গ্রেপ্তারের পর রনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা বরিশাল লঞ্চগুলোতে নাশকতা করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করার উদ্দেশ্য ছিল তার। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগের 5টি সহ গত 28 অক্টোবরের পর ঢাকা ও বরিশালের বিভিন্ন নাশকতার মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে। তাদের হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা জানতে পারি যে এই সকল সহিংসতা ও নাশকতার বিভিন্ন ভিডিও তারা যে শুধুমাত্র গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তাই নয়, তার দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতেন, পাশাপাশি সমমনা অন্যান্য ব্যক্তিদের কাছেও এই সকল ভিডিও ফুটেজ দেওয়া হতো, সো দ্যাট অন্যান্যরাও এই ধরনের নাশকতা বা সহিংসতা করার জন্য প্রলুব্ধ হন। 28 অক্টোবর পরবর্তীতে সড়ক, মহাসড়ক, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ থেকে গাড়ি ভাঙচুর করা সহ বিভিন্ন অপরাধকর্মে তিনি পরিকল্পনা ও নেতৃত্বে ছিলেন। বিভিন্ন স্থানে সহিংসতা বা নাশকতা হয়েছে, অর্থাৎ প্রায় 8 থেকে 10টি গাড়ির যে অগ্নিসংযোগ বা যানবাহনে অগ্নিসংযোগ হয়েছে, এই সকল সংক্রান্তে যে মামলা হয়েছে এই সকল মামলায় তিনি এজাহার নামে অন্যতম আসামি। এছাড়াও ইতিপূর্বে তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে এবং তিনি ইতিপূর্বেও অগ্নিসংযোগের কারণে কারাভোগ করেছেন।